to all my students. Myself Sushovan Roy, faculty of GSM Polytechnic Electrical Engineering Department, Guskora. तो आज elements of electrical engineering বা রূপেলি এটা তোমাদের মেকানিক্যালদের একটা সাবজেক্ট এবং আজ ক্লাস নাম্বার এইটে যাব। সেটা টপিকটা হচ্ছে আর্থিং সিস্টেম। আমরা এটা ডিসকাস করছি টপিক ইউনিট নাম্বার সিক্স, দ্যাট ইজ ইলেকট্রিক হ্যাজার্ডস সেফটি প্রোটেকশন অ্যান্ড আর্থিং। আমরা প্রিভিয়াসলি ক্লাস সেভেনে পড়েছিলাম টাইপস অফ ফায়ার, ক্লাসিফাই দেম, টাইপস অফ ফায়ার এক্সটিংগুইজার এবং ইটস অ্যাপ্লিকেশন ইউজেস, এগুলোর ব্যাপারে আমরা পড়েছিলাম বা এগুলোর ব্যাপারে আমরা ডিসকাস করেছিলাম, তোমরা আশা করি জানো। তো আজ যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে কি আর্থিং সিস্টেম, এটা ক্লাস এইট। ওকে, তো ফার্স্ট আমরা জানতে হবে যে হোয়াট ডু মিন বাই ইলেকট্রিক্যাল আর্থিং সিস্টেম। কি বলছে না, ইন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন কমা অ্যান আর্থিং সিস্টেম অর গ্রাউন্ডিং সিস্টেম কনসেপ্ট বা কানেক্ট দ্য স্পেসিফিক পার্টস অফ দ্যাট ইনস্টলেশন উইথ দ্য আর্থ কন্ডাক্টিভ সার্ফেস ফর সেফটি অ্যান্ড ফাংশনাল পারপাস। ওকে, the point of reference is the earth conductive surface, therefore the actual definition is the process of transferring the immediate discharge of the electrical energy directly to the earth by the help of low resistance wire is known as electrical earthing. amra jani resistance ta flow kore kon path diye na low resistance wire ba low resistance path er modhe diye amra eta current amar flow kore ebong sei current ta flow howar jonno একটা কন্ডাক্টিভ ইফেক্টের প্রয়োজন হয় বা কন্ডাক্টিভ সার্ফেসের জন্য প্রয়োজন হয়। সেটাই বলতে চাইছে যে আর্থিংটা হচ্ছে একটা কন্ডাক্টিভ মাস অফ আর্থ বাই হুইচ ইলেকট্রিক্যাল ওয়্যার বা ইলেকট্রিক ডিসচার্জ, যেটা বাই দ্য ইলেকট্রিক ডিসচার্জ অফ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি অবশ্যই, ডিরেক্টলি টু দ্য আর্থ বাই দ্য হেল্প অফ লো রেজিস্ট্যান্স ওয়্যার বা লো রেজিস্ট্যান্স পাথ ইজ নোন অ্যাজ ইলেকট্রিক্যাল আর্থিং। ওকে, দ্য আর্থিং ইলেকট্রিক্যাল আর্থিং ইজ ডান বাই কানেক্টিং দ্য নন কারেন্ট ক্যারিং পাথ অফ দ্য ইকুইপমেন্ট। এই পাথের নাম হচ্ছে নন কারেন্ট ক্যারিং পাথ অফ দ্য ইকুইপমেন্ট। সেই ইকুইপমেন্ট বা সেই পাথের মধ্যে দিয়ে লো রেজিস্ট্যান্স পাথ বা লো রেজিস্ট্যান্স ওয়্যারের মধ্যে দিয়ে আমার সেই কারেন্টটা ফ্লো হয় এবং সেই ফ্লো হওয়ার জন্য কন্ডাক্টিভ মাস অফ আর্থ বা কন্ডাক্টিভ সারফেসের মধ্যে যে ইলেকট্রিক্যাল এনার্জির প্রবাহ, সেই প্রবাহটাকে বলছে ইলেকট্রিক্যাল আর্থিং। ওকে, আবার একবার ডিসকাস করি। ইন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন আর্থিং সিস্টেম অর গ্রাউন্ডিং সিস্টেম কানেক্ট দ্য স্পেসিফিক পার্ট অফ দ্যাট ইনস্টলেশন উইথ দ্য আর্থ কন্ডাক্টিভ সার্ফেস ফর সেফটি অ্যান্ড ফাংশনাল পারপাস। দ্য পয়েন্ট অফ রেফারেন্স ইজ দ্য আর্থ কন্ডাক্টিভ সার্ফেস, দেয়ার ফোর দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ আর্থিং ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফারিং দ্য ইমিডিয়েট ডিসচার্জ। যে ডিসচার্জটা ইমিডিয়েটলি হচ্ছে, দ্য প্রসেস অফ ট্রান্সফারিং দ্য ইমিডিয়েট ডিসচার্জ অফ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ডিরেক্টলি টু দ্য আর্থ বাই মিনস অফ লো রেজিস্ট্যান্স ওয়্যার ইজ নোন অ্যাজ ইলেকট্রিক্যাল আর্থিং। দ্য ইলেকট্রিক্যাল আর্থিং ইজ ডান বাই কানেক্টিং দ্য নন কারেন্ট ক্যারিং পাথ অফ দ্য ইকুইপমেন্ট। ওকে, নেক্সট তবে কি বলছে না, অফ দ্য ইকুইপমেন্ট অর মেটাল নিউট্রাল পয়েন্ট যেটা বলতে পারি আমরা, অফ সাপ্লাই সিস্টেম টু দ্য গ্রাউন্ড। মোস্টলি দ্য গ্যালভানাইজ আয়রন ইজ ইউজড ফর দ্য আর্থিং ফ্রম দ্য আর্থিং অফ দিস টু নন কারেন্ট ক্যারিং পার্টস অফ দ্য ইলেকট্রিক্যাল সিস্টেম। আর্থিং ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু টাইপ, মেনলি আমরা দু ধরনের আর্থিং সিস্টেম আমরা দেখতে পাই। তাহলে আশা করি তোমরা সকলেই ক্লিয়ার হয়েছে আর্থিং সিস্টেমটা কী। আর্থিং সিস্টেমটা হচ্ছে দ্য প্রসেস অফ কি বললাম না, আর্থিং সিস্টেম ইজ এ দ্য প্রসেস অফ ট্রান্সফারিং দ্য ইমিডিয়েট ডিসচার্জ অফ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ডিরেক্টলি টু দ্য আর্থ বাই দ্য হেল্প অফ বাই দ্য ইউজ অফ তোমার লো রেজিস্ট্যান্স ওয়্যার ইজ নোন অ্যাজ ইলেকট্রিক্যাল আর্থিং। এবং ইলেকট্রিক্যাল আর্থিং ইজ ডান বাই কানেক্টিং নন কারেন্ট ক্যারিং পার্টস ওকে অফ দ্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অর নিউট্রাল অফ সাপ্লাই সিস্টেম টু দ্য গ্রাউন্ড। মোস্টলি দ্য গ্যালভানাইজ আয়রন যেটা আমরা এক ধরনের মেটেল ইউজ করবো বা এক ধরনের ইলেকট্রোড ইউজ করবো সেটা হচ্ছে কিনা গ্যালভানাইজ আয়রন ইজ ইউজ ফর আর্থিং সিস্টেম ফর দ্য ফ্রম দ্য আর্থিং অফ দিস টু নন কারেন্ট ক্যারিং পার্টস অফ দ্য ইলেকট্রিক্যাল সিস্টেম। আর্থিং ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু টাইপস, আমরা দু ধরনের আর্থিং সিস্টেম দেখতে পাই। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমার নিউট্রাল আর্থিং, একটা হচ্ছে কিনা ইকুইপমেন্ট আর্থিং। ঠিক আছে, হোয়াট ডু মিন বাই নিউট্রাল আর্থিং। ইন নিউট্রাল আর্থিং তোমরা আশা করি জানো জিনিসটা, তোমাদের পড়েছো, তোমাদের অলরেডি এর ক্লাসটা হয়েছে। তোমরা তোমাদেরকে বলেছিলাম আমি যে একটা স্টার কানেকশন বা স্টার নেটওয়ার্কে কোনো স্টার ট্রান্সফর্মার, স্টার ডেল্টা ট্রান্সফর্মার বা স্টার কানেকশনই ধরো না কেন, সেই স্টার কানেকশনের মধ্যে একটা নিউট্রাল পয়েন্ট যায়। তো সেই সিস্টেমটাকে বা সেই কানেকশনটাকে আমরা প্রিপোটেশন দেওয়ার জন্য আমরা এই ধরনের নিউট্রাল আর্থিং ইউজ করব। একবার দেখে নিই কী বলছে। ইন নিউট্রাল আর্থিং the neutral of the system is directly connected to earth by the help of GI wire, means galvanized iron wire.
The neutral earthing is also called the system earthing. Such type of earthing is mostly provided to the system which has star winding, for example, generator, motor, transformer of such type of earthing. এই ধরনের সিস্টেমে বা এই ধরনের মেশিনে আমরা নিউট্রাল টাইপ অফ আর্থিংটা ইউজ করব। ওকে, আসলে তোমরা জিনিসটা বুঝতে পারলে, আমরা স্টার ডেল্টা বা ডেল্টা স্টার টাইপ ট্রান্সফর্ম দেখতে পাই, মোটর দেখতে পাই, ট্রান্সফর্মার দেখতে পাই, জেনারেটর দেখতে পাই মেনলি। এই ধরনের সিস্টেম আমরা নিউট্রাল টাইপ অফ আর্থিং আমরা জেনারেলি ইউজ করি, এবং এই নিউট্রাল আর্থিং যেটা ইজ অলসো কল্ড দ্য সিস্টেম আর্থিং। ওকে, এবং এই নিউট্রাল আর্থিংটা হচ্ছে দ্য নিউট্রাল অফ দ্য সিস্টেম ইজ ডিরেক্টলি কানেক্টেড টু আর্থ বাই মিন্স অফ দ্য জিআই ওয়্যার। জিআইটা হচ্ছে গ্যালভানাইজড আয়রন ওয়্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে ইকুইপমেন্ট আর্থিং। সাচ টাইপ অফ আর্থিং ইজ প্রোভাইডেড টু দ্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। ওকে, এই ধরনের ওয়ারিংটা সম্ভবত প্রোভাইড করা হয় ইলেকট্রিক্যাল বিভিন্ন রকম ইকুইপমেন্ট বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের জন্য। দ্য নন কারেন্ট ক্যারিং পার্ট অফ দ্য ইকুইপমেন্ট লাইক দেয়ার মেটালিক ফ্রেম ইজ কানেক্টেড টু দ্য আর্থ বাই দ্য হেল্প অফ দেয়ার কন্ডাক্টিং ওয়্যার। কন্ডাক্টিং ওয়্যার মানে হয় জিআই ওয়্যারটা তুমি বলতে পারো। ইফ এনি ফল্ট অকার ইন দ্য অ্যাপারেটাস অর অ্যাপ্লায়েন্সেস দ্য শর্ট সার্কিট কারেন্ট টু পাস দ্য আর্থ বাই দ্য হেল্প অফ ওয়্যার দাস প্রোটেক্ট দ্য সিস্টেম ফ্রম ড্যামেজ। শর্ট সার্কিটের জন্য যে ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে বা শর্ট সার্কিটের জন্য যে আর্থিংটা করা হয়ে থাকে সেইগুলো আর্থিংটা হচ্ছে ইকুইপমেন্ট আর্থিং ফর প্রোটেকশন অফ দ্য ডিভাইস বা প্রোটেকশন অফ দ্য ইকুইপমেন্ট ফ্রম ড্যামেজ। ওকে, তাহলে আবার জিনিসটা পড়ে নিই। সাচ টাইপ অফ আর্থিং ইজ প্রোভাইডেড টু দ্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট দ্য নন কারেন্ট ক্যারিং পার্ট অফ দ্য ইকুইপমেন্ট লাইক মেটালিক ফ্রেম ইজ জেনারেলি কানেক্টেড টু দ্য আর্থ বাই দ্য হেল্প অফ ইলেকট্রিক কন্ডাক্টিভ ওয়্যার। ইফ এনি ফল্ট অকার ইন দ্য অ্যাপারেটাস, যদি কোনো কারণে ফল দেখতে পাওয়া যাবে, যদি কোনো ফল্ট হয়ে যায়, ইফ এনি ফল্ট অকার্স ইন দ্য অ্যাপারেটাস বাই দ্য হেল্প অফ ওয়্যার দাস প্রোটেক্ট দ্য সিস্টেম ড্যামেজ। সিস্টেমটাকে বা ইকুইপমেন্ট বা অ্যাপ্লায়েন্সটাকে আমরা প্রোটেক্ট করি ফ্রম সিস্টেম ড্যামেজ হাত থেকে। ওকে, এগুলো ছাড়াও কিছু আরও ধরনের টাইপস অফ ওয়্যারিং হয়ে থাকে। এ কমপ্লিট আর্থিং সিস্টেম কনসিস্ট অফ দ্য ফলোয়িং বেসিক কম্পোনেন্ট। একটা আর্থিং সিস্টেম যে রয়েছে তার মধ্যে কিছু বেসিক কম্পোনেন্ট আমাদের জেনে রাখা প্রয়োজন, এবং সেই কম্পোনেন্টগুলো কী কী, একটা হচ্ছে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর, একটা হচ্ছে আর্থিং লেড, এবং আর্থ হচ্ছে আর্থ ইলেকট্রোড। ওকে, কী বলছে না, আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর, আর্থিং লেড এবং আর্থ ইলেকট্রোড, এই তিনটা হচ্ছে বেসিক কম্পোনেন্টস অফ দ্য আর্থিং সিস্টেম। ইন সিম্পল ওয়ার্ডস, দ্য রেজিস্ট্যান্স অফ আর্থ ওয়্যার শুড বি লেস দ্যান 1 ওহম। এগুলো হচ্ছে একটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, হ্যাঁ, তোমাদের কিন্তু জানতে হবে এগুলো, এগুলো তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন দিতে পারে। ওকে, ইন সিম্পল ওয়ার্ডস, দ্য রেজিস্ট্যান্স হচ্ছে আর্থ ওয়ারে শুড বি লেস দ্যান 1 ওহম। দ্য লার্জেস্ট সাইজ অফ আর্থিং লেড ইজ 3 SWG অ্যান্ড মিনিমাম সাইজ শুড নট বি লেস দ্যান 8 SWG। SWG মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার গ্যাস। তোমরা মেকানিক্যাল স্টুডেন্ট তোমরা আসলে এই ইনস্ট্রুমেন্টটা জানো যে SWG মিনস হোয়াট। একটা গেজ ওয়্যার, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, এবং তার লার্জেস্ট হচ্ছে 3 SWG, এবং মিনিমাম সাইজ যেটা হবে সেটা শুড নট বি লেস দ্যান 8 SWG। ওকে, দ্য সাইজ অফ দ্য আর্থিং ইলেকট্রোড ইজ, একটা আর্থিং যে ইলেকট্রোডটা আমরা ইউজ করি, আর্থিং জন্য যে ইলেকট্রোড আমরা ইউজ করবো, দ্য সাইজ অফ দ্য আর্থিং ইলেকট্রোড ইজ, যদি আমরা কপার ইউজ করি তাহলে তার ইয়েটা হচ্ছে কি সাইজটা, 2 ft × 2 ft × 1/8 inch, অর যেটা আমরা মিটার বা সেন্টিমিটার বা মিলিমিটার যেটা বলি, 600 mm × 600 mm × 300 mm, এটা হচ্ছে এর সাইজ অফ দ্য আর্থিং ইলেকট্রোড ফর কপারের জন্য। 2 ft × 2 ft × 1/8 inch এটাও হতে পারে, অথবা মিটার সেন্টিমিটার বা মিলিমিটারে বলতে পারো 600 × 600 × 300 mm। ওকে, নেক্সট, প্রিভিয়াসলি যেটা পড়েছিলাম আমরা হচ্ছে কপারের জন্য, এটা হচ্ছে ইন কেস অফ যদি আয়রন ইউজ করি তাহলে হচ্ছে কীটা, 2 ft × 2 ft × 1/4 inch, ওটা ছিল 1/8 inch, এটা হচ্ছে 1/4 inch, তাহলে মিলিমিটারে বলতে গেলে এটা হচ্ছে 600 × 600 × 6 mm। ওকে, দ্য ডেপথ অফ দ্য আর্থ ইলেকট্রোড ইনস্টলেশন শুড নট বি লেস দ্যান 10 ft, মানে 3 meter, অ্যান্ড শুড বিলো 1 ft, 1 ft অর্থ 304.8 mm ফ্রম দ্য কনস্ট্যান্ট ওয়াটার লেভেল। এটা হচ্ছে কি না, দ্য ডেপথ অফ দ্য আর্থ ইলেকট্রোড, মানে আর্থের যে ইলেকট্রোডটা যে মাটির নিচে পৌঁছানো থাকে সেই ডেপথ যেটা, সেই ডেপথটা হচ্ছে 10 ft বা 3 meter, এবং শুড বিলো 1 ft বা যেটা বলতে পারো 304.8 mm, ওকে, ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল বা ফ্রম দ্য কনস্ট্যান্ট ওয়াটার লেভেল। ওকে, এরপর আমরা জানবো যে মেন কিছু টাইপস অফ আর্থিং টাইপস আর্থিং সিস্টেম, সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে প্লেট আর্থিং। তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখেছি প্লেট আর্থিং। প্লেট আর্থিং হচ্ছে, ইন প্লেট আর্থিং সিস্টেম এ প্লেট মেড আপ অফ আইদার কপার অফ ডাইমেনশন 60 cm × 60 cm × 3.18 mm, অথবা 2 ft × 2 ft × 1/8 inch, ওকে,
और गैल्वेनाइज्ड आयरन जेटा जी आई बोलछी आमरा अफ डायमेंशन 60 cm × 60 cm × 3.35 mm এটা যেটা ছিল 3.18 mm এটা হচ্ছে 6.35 mm ওকে অথবা বলতে পারো 2 ft × 2 ft × 1/4 in ইজ বিউরিড ভার্টিক্যাল ইন দ্য আর্থ হুইচ শুড বি লেস দেন 3 m ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল ওকে শুড বি লেস দেন 3 m 3 m কম হতে হবে ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল এই যে ডেপ যেটা এবং এই বিউরিড যেটা করছি মানে যেটা আমি জিনিসটা মাটিরে মাটির মধ্যে যেটা পুঁছি যেটা বা পোঁতাচ্ছি যেটা সেটা হচ্ছে বিউরিড করছি সেটা ভার্টিক্যালি করছি এবং সেই ভার্টিক্যালটা আমার ডাইমেনশনটা হচ্ছে আমার এটা এটা হচ্ছে কপারের জন্য 60 × 60 × 3.18 mm এবং যদি আমরা গ্যালভানাইজ আয়রন ইউজ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 60 × 60 × 6.35 mm বা ইঞ্চ আর ফুটের জন্য হচ্ছে 2 ft × 2 ft × 1/4 in ওকে নেক্সট হচ্ছে পাইপ আর্থিং পাইপ আর্থিংয়ের জন্য হচ্ছে সাইজ অফ দ্য পাইপ টু ইউজ ডিপেন্ডস অন দ্য ম্যাগনিটিউড অফ কারেন্ট অ্যান্ড দ্য টাইপ অফ সয়েল ইউজড দ্য ডাইমেনশন অফ পাইপ ইজ 40 mm যেটা বলতে পারো 1.4 বা 1.5 in ইন ডায়ামিটার অ্যান্ড 2.75 m বা যেটা 9 ft ইন লেন্থ ফর অর্ডিনারি সয়েল এটা হচ্ছে ডাইমেনশন এটা হচ্ছে ডায়ামিটার ওকে 40 mm হচ্ছে এই ডায়ামিটার এবং 2.75 m হচ্ছে লেন্থ ফর অর্ডিনারি সয়েল ওকে আচ্ছা রড আর্থিং এটা হলো প্লেট আর্থিং এটা হচ্ছে পাইপ আর্থিং এটা হচ্ছে রড আর্থিং এই কপার রড অফ 12.5 mm বা 1/2 in ডায়ামিটার অর 16 mm মানে যেটা হচ্ছে 0.6 in ডায়ামিটার অফ জিআই স্টিল অর 12 mm মানে হচ্ছে 1 in অফ জিআই পাইপ অফ লেন্থ অ্যাভব 2.5 m এই ধরনের ডাইমেনশনে আমরা রড টাইপ অফ আর্থিং ইউজ করবো ওকে কপারের জন্য হচ্ছে এটা আচ্ছা জিআই স্টিলের জন্য হচ্ছে 60 mm বা 0.6 in আচ্ছা যদি সেটা আমার জিআই পাইপ হয় তাহলে সেটা হচ্ছে 2.25 mm বা 1 in ওকে জিআই পাইপ অফ লেন্থ অ্যাভব লেন্থটা হচ্ছে অ্যাভব 2.5 m ওকে নেক্সট হচ্ছে ওয়াটার লাইন আর্থিং সেটা হচ্ছে ইন দিস মেথড অফ আর্থিং দ্য ওয়াটার ম্যান বা গ্যালভেনাইজ জিআই পাইপ আর ইউজড ফর দিস টাইপ অফ আর্থিং পারপাস ওয়াটার লাইন ইলেকট্রোড বা ওয়াটার লাইন ইলেকট্রোড বা ওয়াটার লাইন আর্থিং যেটা সাধারণত নর্মালি এখানে ইউজ করা হয় না আমরা এই ধরনের ওয়্যারিং ইউজ করি ইন ধরনের হিলি এরিয়া বা স্ট্রিপ টাইপ অফ আর্থিংয়ের জন্য বা ঘিলি এরিয়াতেও নর্মালি এটা ইউজ করে থাকি পাহাড়ি এলাকাতে তো এই আর্থিংয়ের জন্য হচ্ছে দ্য ওয়াটার ম্যান গ্যালভেনাইজ জিআই পাইপস আর ইউজ ফর আর্থিং পারপাস ওকে নেক্সট হচ্ছে স্ট্রিপ বা ওয়্যার আর্থিং সেটা হচ্ছে ইন দিস টাইপ অফ আর্থিং স্ট্রিপ ইলেকট্রোডস অফ নট লেস দেন 25 mm × 16 mm অ্যান্ড এ মিনিমাম ডেপথ অফ 0.5 m ওকে যদি আমরা কপার ইউজ করছি ইফ কপার ইজ ইউজড অফ ক্রস সেকশন 25 × 4 mm ইজ ইউজড অ্যান্ড এ ডাইমেনশন অফ 3.0 mm এই ধরনের ডাইমেনশনে আমরা স্ট্রিপ বা ওয়ার আর্থিংটা ইউজ করি ওকে তাহলে কী কী টাইপ অফ ওয়ারিং আমরা পড়লাম আর্থিং একটা হচ্ছে প্লেট আর্থিং একটা হচ্ছে পাইপ আর্থিং একটা হচ্ছে রড আর্থিং একটা হচ্ছে ওয়াটার লাইন আর্থিং একটা হচ্ছে স্ট্রিপ বা রড আর্থিং বা ওয়ার আর্থিং তাই তো রড কিন্তু আলাদা রড কিন্তু আর্থিং আলাদা কিন্তু মনে রাখবে প্লেট আর্থিং পাইপ আর্থিং রড আর্থিং ওয়াটার লাইন আর্থিং এবং এটা হচ্ছে স্ট্রিপ বা ওয়ার আর্থিং ওকে এইটা হচ্ছে রিকোয়ার্ড ডাইমেনশন এবং যদি কপার ইউজ করি তার জন্য হচ্ছে এটা যদি আমরা কপার ইউজ করলে আমার হচ্ছে এটা যদি আমরা এর অ্যাকচুয়াল ডাইমেনশনটা হচ্ছে 25 × 16 mm আর মিনিমাম ডেন্থ হচ্ছে 0.5 m ঠিক আছে নেক্সট এরপর আমরা ডিসকাস করব যে ইউজফুলনেস অফ আর্থিং আমরা আর্থিং যে করছি তো আর্থিংয়ে কী কী ইউজফুলনেস রয়েছে কিংবা কী কী কারণে আমরা আর্থিংটা ইউজ করবো বা কী 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 অ্যাডভান্টেজ বা কী কী ইউজ আমরা পেতে পারি থেকে টু প্রোটেক্ট এক নম্বর হচ্ছে টু প্রোটেক্ট হিউম্যান লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ প্রোভাইড সেফটি টু ইলেকট্রিক্যাল ডিভাইস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস ফ্রম লিকেজ কারেন্ট লিকেজ কারেন্ট হাত থেকে হিউম্যান লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ প্রোভাইড সেফটি টু ইলেকট্রিক্যাল ডিভাইসেস অ্যাপ্লায়েন্সেসগুলোকে রক্ষা করার জন্য আমরা আর্থিংটা করে থাকি ফ্রম লিকেজ কারেন্ট টু কিপ ভোল্টেজ অ্যাজ কনস্ট্যান্ট ইন দ্য হেলদি ফেজ ঠিক আছে মানে হেলদি ফেজ মানে হচ্ছে ফেজ টু ফেজ লাইন যেটা সেখানে ভোল্টেজটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো ফর হেলদি ফেজ ফর প্রোটেকশন অফ দ্য লাইন ভোল্টেজ কনস্ট্যান্ট ওকে তিন নম্বর হচ্ছে টু প্রোটেক্ট ইলেকট্রিক্যাল সিস্টেম অ্যান্ড বিল্ডিং ফ্রম অ্যাটমোসফিয়ারিক লাইটনিং আমরা ইলেকট্রিক্যাল সিস্টেম মিনস হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইলেকট্রিক্যাল ডিভাইস ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস এবং বিল্ডিং যেটা বা আমাদের যে বাড়িতে যে বিল্ডিং করা হয়ে রয়েছে সেগুলোকে রক্ষা করবো ফ্রম অ্যাটমোসফিয়ারিক লাইটনিংয়ের হাত থেকে ওকে এই জন্য আমরা আর্থিং করে থাকি চার নম্বর হচ্ছে টু সার্ভ অ্যাজ এ রিটার্ন কন্ডাক্টর টু সার্ভ অ্যাজ এ রিটার্ন কন্ডাক্টর ইন ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেম অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেম মানে তোমরা পড়েছো ইন্ডিয়ান রেলওয়েজ ট্র্যাকশন সিস্টেম যেটা বা রেলের যে ইলেকট্রিফিকেশন সিস্টেম সেই রেলওয়ে ট্র্যাকশন সিস্টেম বা ইলেকট্রিফিকেশন সিস্টেম বা কমিউনিকেশন বিভিন্ন ধরনের সিস্টেমে আমরা রিটার্ন কন্ডাক্টরটাকে সার্ভ করার জন্য আমরা এই আর্থিং সিস্টেমটা ইউজ করি ওকে পাঁচ নম্বরটা হচ্ছে টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ ফায়ার ইন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সিস্টেম
আমরা যে কোনো কারণে আমার ফায়ার লেগে যেতেই পারে, বা কোনো কারণে শর্ট সার্কিট হতে থেকে হোক, বা শর্ট সার্কিট থেকে হোক, বা ওভারলোডের কারণের জন্য হোক, সেই ফায়ারটাকে, সেই ফায়ারের হাত থেকে, রিসিভারের হাত থেকে আমার ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সিস্টেমটাকে বাঁচাবার জন্য বা রক্ষা করার জন্য বা এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য এই আর্থিং সিস্টেমটা আমরা করি। ওকে, তো এই পাঁচটা হচ্ছে বেসিক ইউজফুলনেস অফ আর্থিং। কী কী হচ্ছে না, এক নাম্বার হচ্ছে টু প্রোটেক্ট হিউম্যান লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক্যাল সিস্টেম অ্যাপ্লায়েন্সেস ফ্রম লিকেজ কারেন্ট, টু কিপ দ্য লাইন ভোল্টেজ কনস্ট্যান্ট অ্যাজ হেলদি ফেজ, আচ্ছা টু প্রোটেক্ট ইলেকট্রিক্যাল সিস্টেম অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস ফ্রম অ্যাটমোস্ফিয়ারিক লাইটনিং, আচ্ছা টু সার্ভ অ্যাজ এ রিটার্ন কন্ডাক্টর ইন দ্য ইলেকট্রিক ট্রান্সমিশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, এবং টু অ্যাভয়েড দ্য ফায়ার অফ রিক্স, বা বলতে পারো টু অ্যাভয়েড দ্য রিক্স অফ ফায়ার ইন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সিস্টেম। এই পাঁচটা হচ্ছে ইউজফুলনেস অফ আর্থিং সিস্টেম। ওকে, তো এটা আজকের মতো এখানেই আর্থিং সিস্টেম। তোমরা আশা করি ক্লাস নাম্বার 8-এ যেটা পেপারটা পড়ালাম আমি যথেষ্ট উপকৃত হয়েছ এবং যথেষ্ট জিনিসটা বুঝতে পেরেছো, হোয়াট ডু মিন বাই আর্থিং, কত ধরনের টাইপস অফ আর্থিং হয়, তাদের বিভিন্ন ধরনের ডাইমেনশন কী কী হয় সেগুলো আশা করি বুঝতে পেরেছো। তো এভাবে তোমরা রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নেক্সট আরও যে সমস্ত পার্টগুলো রয়েছে সেগুলো হয়তো আরও ইন্টারেস্টিং হবে। তোমরা রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করো, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।